Hello guys, আজকে করে দশ সময় ভালো আছো আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ভিডিওটা আমার জন্য প্রচন্ড পরিমাণে স্পেশাল, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে কীভাবে শেয়ার না করে পারি বলো তো। তো আজকে বাবা আমার 25তম অ্যানিভার্সারি, তো অনেক মানে আগে থেকে ভাবনা চিন্তা ছিল, অনেক প্ল্যানিংস ছিল যে একটু ভালো করে হবে, বাট হয়ে উঠতে পারছে না এই বছর। বিকজ কিছুদিন আগে আমি আমার ঠাম্মাকে হারিয়েছি, আমরা এখনও সেই শোক থেকে উঠে মানে উঠতে পারিনি কি যে আমরা কোনোভাবে একটা ভালো কোনো অনুষ্ঠান ভালোভাবে উদযাপিত করবো, তাকে ছেড়ে করবো, আমাদের এখনও সেটা বাজছে ভিতরে। তো কোথাও গিয়ে সবাই এখনও স্যার আছে না, আমার কর্তব্য বাবা মা সন্তান হয়ে তাদেরকে খুশি করা, এই দিনটা তো আর ফিরে আসবে না। তো এই দিনটা তাদেরকে একটু ছোট্ট কিছু করে যদি উপহার দিতে পারি, হয়তো আমার কাছে অনেকটা বড় পাওনা হয়ে থেকে যাবে সেটা। তো আমি সেটার জন্যই আমি ভাবলাম যে আমি কলকাতা এখানে একাই আছি, তো বাবা মাকে ডেকে নিই, আমার মতো করে কিছু সারপ্রাইজ দেবো, অল্প হলেও কিছু দেব। তো আশা করি যাতে ভালো লাগবে, তারা তো বাবা মা, তারা তো বলবেই যাই করি না কোনো, একটু কিছু করলেই তাদের প্রচণ্ড ভালো লাগে, তো এটাই স্বাভাবিক না। তো তোমাদের পুরোটাই দেখাবো কী কী করছি, কীভাবে করছি। আর এখন আমি এত চার্জ যা পাচ্ছি, কিন্তু এত কদিন আগে আমি একদমই পুরো মানে নেতিয়ে গেছিলাম, মানে টু বি অনেস্ট আমি বিছানায় পুরো শুয়েছিলাম প্রায় 3-4 দিন ধরে, আমার জ্বর প্রচণ্ড, গরম লেগে পেট খারাপ হয়ে গেছিলো, কলেজে যাওয়া আসা, আর এখানে তো নিয়মিত করে খাওয়া হয় না, নিয়ম করে বাইরে থেকে খাবার আনিয়ে খেতে হয়। তো যাই হোক, এই বাইরে থাকার যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ যেটাকে বলে, তো ওই আর কি। তো শরীরটা এখন মা আসায় খুব ঠিক হয়ে গেছে, ভেবেছিলাম বাবা আমাকে একসাথে এনে পুরো জিনিসটাকে একটা করবো, একটা পুরো যেটা তোমরা দেখবে আজকে আর কি। কিন্তু মা আমার সাথেই এখন রয়েছে, মাকে আমি এখন হেল্প করতে সাজিয়ে গুছিয়ে দিতে, ঠিক আছে। আমি পুরো মনে হচ্ছে আমার রাজকন্যা, আমার হ্যাঁ আমি আমার মনে হচ্ছে মেয়েকে সাজিয়ে মানে বিয়ে দেবো, মানে আমার এত ভালো একটা ফিলিংস আসছে না, মানে আমি খুব নার্ভাসও আছে যে কতটা আমার প্ল্যানটা এক্সিকিউট হবে, কতটা কী করতে পারবো, কারণ কলকাতায় সব কিছুই নতুন, জানি না কী হবে। ওখানে হলে হয়তো আমার বাড়ির ওখানে অনেকটা সহজ হয়ে যেত আমার জন্য, কিন্তু ঠিক আছে, সব জায়গায় সবভাবে ট্রাই করাটা একটা নতুন ইউনো এক্সপ্লোর করা একটা নতুনভাবে। তো দেখি কী হয়, কীভাবে কী করতে পারি। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে, তোমরা পাশে থেকো আর দেখতে থাকো যে কীভাবে কী করছি, প্রত্যেকটা ডিটেলস তোমাদের দেখাবো। আর আমিও রেডি হয়নি তবেক্ষণ চটপট, ঠিক আছে দেখতে থাকো। আজকে আমরা আউটফিটটা দেখতে পাচ্ছ, মানে আমি পুরোটা দেখাতে পারছি না, পরে দেখিয়ে দেবো। মেকআপ টেকআপ কিছু করিনি, জাস্ট পরেছি দ্য শার্ট আর হ্যাভ নিটের স্কার্ট, আর গলা এটা একদম কেটে আসছে, আই নো ডোন্ট মাইন্ড, কজ আমার পুরো রুমটা মেসড আপ হয়ে রয়েছে, মাও এসছে, এইটা আমি দেবো গলায়, তো দেখি কেমন লাগছে। তো মেকআপ কিছু করিনি, তো এই যে, তো মেকআপ টেকআপ করে আমি আসছি, আর আমি মা এখনো পুরোপুরি রেডি হয়নি, তো মাকেও কিছু দেখাচ্ছি না। তো এই হচ্ছে আমার আউটফিট, আমি বললাম রুমটা একদম মানে বেকার হয়ে রয়েছে, তো দেখাতে পাচ্ছি না। তো ইয়া গাইজ, আমি আসছি মেকআপ করে, আমি অল রেডি দেখতে পাচ্ছ। তো আমি এখন বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে যেখানে বেনু ওখানে যাবো, আকাঙ্ক্ষী আসছে আমাকে নিতে, তো ওখানে গিয়ে আমার ওজন দেখবো যে পুরো সেট আপ ঠিক আছে কিনা। বিশেষ করে নার্ভাস লাগছে, আমার নার্ভাস না খিদেও পেয়ে গেছে বিশেষ করো। তো আমি প্লিজ আমার রুমে দিয়ে থাকি কেন, প্লিজ আমার রুমে দিয়ে থাকি, আমার সব বই খাতা ওখানে জমিয়ে রয়েছে, যাই হোক ঠিক আছে। তো যাই গিয়ে দেখি কতটা কী হলো, কিছু কিছু অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসছে, আর বাদ বাকি জিনিসগুলো তৈরি হচ্ছে এখন, ওখানে গিয়ে দেখতে হবে কতটা কী হলো। তো যাই তোমাদের দেখাচ্ছি যে কীভাবে আর কোথায় করছি, আর আমি খুব কাছের ডেস্টিনেশন চুজ করেছি, এত যাতায়াত অসুবিধাও না হয়। তো তোমরা জানো আমি অনেকবার গিয়েছি ওখানে, হাবানসে বেরোচ্ছি আমি, আমার লেট হয়ে যাচ্ছে বলে আমি বেরিয়ে পড়লাম। তো বেসিক্যালি আমি অ্যাড্রেস মলে যাচ্ছি, আর জানি না ওখানে গিয়ে দেখি কতদূর কী হলো। বাবা মাও ফেরিয়ে পড়েছে, বাবা মাকে বললাম যে তোমরা আসো আমি আগে বেরোচ্ছি, দেখি আমি হাঁপাচ্ছি ঠিক আছে, এখানে ভালোভাবে করে সব কিছু। আর আমি একটা খুব সুন্দর ফ্লাওয়ার কে নিয়েছি, তোমরা দেখাচ্ছি সেটা এখন, কেক অর্ডার করেছি, কেকটা আমি ওখানে পাঠিয়ে দিয়েছি অ্যাক্রেস মলে, আর বাকি আমাদের আগে আমাকে যেতেই হবে, ওরা গাড়িতে করে আসছেন, টোটো করে যাচ্ছে, তো আমাদের তো টাইম লাগবে, তো আমি ওটা ভাবছি যে ওখানে আগে পৌঁছে যায়। তো ঠিক আছে, যাই হোক আলিস বেল আলিস বেল, সব ভালো হবে, যাই হোক। আমি টপ ফ্লোরে চলে এসেছি অ্যাক্রেস মলে,
এখানে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমি এসেছিলাম, মানে আমি 3-4 বার এসেছি আগে, ঠিক আছে। তো আগেও আমার বার্থডেটা ভেবেছি আমি সেলিব্রেট করবো, কিন্তু কোনো কারণে পোস্টপন হওয়ার কারণে আমি একটা করে উঠতে পারিনি। কিন্তু আমি এখানকার যিনি ম্যানেজার তাকে বলে গেছিলাম, তিনি এত কাইন্ড, এত মানে জেনারাস, তিনি বলেছেন যে না দিদি আবার আসলে আপনারা জানিয়ে দেবেন। তো আমি ভেবেছিলাম না এবার কিছু করলে এখানেই করবো। মানে কি বলবো, কিছু আমি বলতে পারছি না, চিন্তাই শায়দ ফির ইস জনম মে।
लग जागले ডান বাবা মা আমরা যারা যারা ছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমরা বাবা মার মুখ থেকে শুনে নাও যে তাদের কেমন হলো, যতদূর পেয়েছি কষ্ট করে যেটুকু পেরেছি করেছি, আজকে দিনটা ভালো করে যাতে তাদের স্মরণীয় থাকে, মানে যাতে সারাজীবন মনে রাখতে পারে। আজ সেরকম কিছু করা অ্যাকচুয়ালি হয়নি, বাট যেটুকু হয় যেটুকু পেরেছি আর কি, তো চেষ্টা করবো কিছু সারাজীবন করে যাওয়ার। তো তারা কতটা আনন্দিত হয়েছে বা তাদের মুখ থেকে শুনে নাও। তো ওই যে আমার মা, মানে হাই, আমি দেবাদিতার মা। আজ থেকে 25 বছর আগে আমার বাবা মা আমাদের দুজনের হাত একসাথে করে দিয়েছিল। আজ 25 বছর বাদে এসে আমার একমাত্র মেয়ে দেবাদিতা, ও যে এইভাবে আমাদেরকে মানে আনন্দ দেবে, কেউ দিতে পারে কি না আমি জানি না, হয়তো দিতে পারে, প্রত্যেক সন্তানই তার মা বাবাকে হয়তো এইভাবে আনন্দ দেয়, কিন্তু আমার কাছে এটা বিশাল বড় পাওনা। হয়তো আমরা নিজেরা এই ইউনিভার্সিটিটা পালন করলেও হয়তো এত আনন্দ পেতাম না। আমাদের এবছর করার কথা ছিল, কিন্তু মানে সাডেনলি আমার শাশুড়ি মারা যান, তার জন্য আমরা এটাকে পোস্টপোন করেছি। কিন্তু ও যে এইভাবে আমাদেরকে ডেকে নিয়ে এসে, ও আসল কথা হচ্ছে আমাদের বলেছিল ওর ইউনিভার্সিটিতে একটা মানে আর কি প্যারেন্টস মিটিং আছে, তার জন্যই মানে তোমরা আসবে, এটা বলেই আমাদেরকে ডেকে এনেছিল। কিন্তু এখানে এসে দেখছি যে ও যা পড়েছে, মানে আমি কি বলবো, আমার ভাষার বাইরে, আমি কি বলবো জানি না। মানে গড ব্লেসড হার্ট, মানে ওকে সবাই, আপনারাও বলছি সবাই ওকে আশীর্বাদ করবে, না চাই যে প্রত্যেক ঘরে ঘরে যেন এরকম সন্তান থাকে। আমি হাত দেখেই বলছি আমার মেয়েকে দু হাত করে আশীর্বাদ দিই, যাতে ও আরো বড় হোক, আরো সুস্থ হোক, আরো বড় জায়গায় চাকরি বাকরি করে দাঁড়াক, এটাই আমার মনের মনস্কামনা। এটা যদি পূর্ণ করতে পারে আমি সারা জীবন মানে সারা জীবন একেবারে খুব শান্তিতে থাকবো আর কি, সুখে থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আজকে 25 বছর বিবাহবার্ষিকী, ও যেভাবে ও যে নিজে দায়িত্ব নিয়ে এত সুন্দর করেছে আমি কল্পনাই করতে পারছি না, মানে আমরা নিজেরাই করতে পারবো বলে সন্দেহ। যাই হোক, আমার 10 দিন খেতে হবে না। সো গাইস, দেখলে বাবা মা অ্যাকচুয়ালি এটাই আমরা সাকসেস হলাম কি যে না, বাবা মা খুশি হয়েছে, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। এটা মেন থিং যেটা বলবো, এই যে এত কিছু পসিবল হয়েছে যার জন্য, মানে যে আমাকে এত সারি কি আপনি স্টার্টিং মে দেখা বাহার ইতনা সুন্দর সা টিভি পে চল রহা থা সব কুছ, ফির ইয়ে ইতনা সারা বড়িয়া বড়িয়া সাজা রাখা হ্যায়, তো ও কিসকে লিয়ে পসিবল, কেসে হুয়া। এন্ড অলসো দ্য ফুড, ফুড ওয়াজ অসম, অ্যামেজিং। আর টেস্ট করোগে না, মানে বতা রহা হু, মানে আমি হয়তো খুব বেশি আসিনি এখানে, 4-5 বার এনে হবে টোটাল, বাট অনে সামওয়ান আস্ক মি টু গিভ দ্য রিভিউ 5 out of 5 মাস্ট সে। এন্ড মেরে 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 100 আউট অফ 100 হ্যায়, বহুত আচ্ছা লাগা। এন্ড দ্য ইন্টেরিয়র ডেকোরেশন, ও মাই গড, ইটস অ্যামেজিং, ইটস সো নাইস। আচ্ছা, যার সাথে যার কথা বলছিলাম তাকেও দেখাই। এক্স্যাক্টলি, এই যে
থ্যাংক ইউ ফর ট্রাস্টিং আস। না না উনি মানে ওনাকে আমি কল করে করে এতবার জানিয়েছি দাদা এটা করে দেবেন দাদা ওটা করে দেবেন, মানে হি লাইক লিটারালি রিসিভ মাই কল, হ্যাঁ দিদি হয়ে যাবে আপনাদের চিন্তা করবেন না। তো ইটস লাইক এ টু জেড যা যা বলেছি মানে পারফেক্ট করে দিয়েছে। তো সত্যি কথা বলতে গেলে আমার বাবা মা যদি অ্যানিভার্সারিটা সাকসেসফুল হয় আর তারা যদি খুশি হয় অল ক্রেডিট গোজ টু হিম, সত্যি বলছি। থ্যাংক ইউ দাদা। আর আমি বলবো এটা নতুন খুলেছে ফোর্থ ফ্লোরে অ্যাক্সিস মলে, আপনাদের দেখিয়ে দিয়েছি নামটাও FFF। তো প্লিজ তোমরা আসো, এসে এখানে এনজয় করো, অ্যাম্বিয়েন্সটা এত দুর্দান্ত আমি বলছি, আর সাথে লাইট মিউজিক চলে, অসম লাগবে, আর ফুড কোয়ালিটি ইজ এ ক্লাস। খাওগে আপ আগে টেস্ট আপনি কর লিয়ে না কসম সে গাইস হর বার ইহি পর আওগে। তো গাইস প্লিজ এখানে আসো, বাকি আপ বাতে সর সে কর লেতে হ্যায় উনসে বাত করকে আপকো বাতা দেতে হ্যায় ও সারি ডিটেইলস দে দেঙ্গে। আচ্ছা অ্যাপার্ট ফ্রম হিম হি ইজ দা অনাদার ওয়ান যে প্রচন্ড পরিমাণে কোঅপারেট করেছে, ইনসে বাত করে আপকো পতা চলেগা সব কুছ কে বারে মে। তো ভাই সাহেব আপ ইতনা বাতা দো কি কিয়া হ্যায় বেসিক্যালি, কাহাঁ পে হ্যায় আপকা রেস্টুরেন্ট, এন্ড থোড়ে বহুত ডিটেলস হামারে দর্শকো কো। ইয়ে নিউ টাউন মে হ্যায়, ফার্স্ট অফ অল মেরা টার্গেট ইয়ে থা কি পহলে জো ফ্যামিলি মেম্বারস হ্যায় উসকা জো ছোটা মোটা বাচ্চা হ্যায় जो ये जो एरिया है तू दिखा दो क्या है, हाँ इसको हम मतलब बच्चे को यहाँ पे छोड़ दो और बाकी आप एंजॉय करो, मतलब तंग नहीं करेंगे एकदम। हाँ तो एक्चुअली ये रियल प्रॉब्लम से हमारा डेवलप हुआ है, हमारा खुद का ये प्रॉब्लम था कि बच्चे खाने नहीं देते हैं, वो डिस्टर्ब करते रहते हैं, तो उसको मैंने बोला कि तुम कुछ जगह होगा जहाँ पे आप बिजी रहो, तो इसीलिए इसको बनाया। और सेकेंड बात है कि हम खुद खाना बनाते हैं, इसीलिए हमने ऐसे कोशिश किया कि ऐसा कुछ बनाएं जहाँ पे मेरा जो पर्सनल टेस्ट है मैं उसको मेरा ऑडियंस तक पहुंचा पाऊं। तो इसलिए बहुत सारे ऐसे आइटम हैं जो मैं खुद अपना टेस्ट का चीज़ यहाँ पे मेनू में रखा हूं, और इन फ्यूचर में वो भी डेवलप होता रहेगा कि मेरा एक बिरयानी न्यूली इंट्रोड्यूस होगा, अरे कोलकाता स्पेशल होगा। बिरयानी लवर्स याद रखो, रेस्टोरेंट आपका कहाँ पे होगा भाई साहब, थोड़ा इनको डिटेल्स दे दें। ये न्यू टाउन एक्सिस मॉल वेरी फेमस प्लेस है, एक्सिस मॉल फोर्थ फ्लोर, एक्सिस मॉल में गाइस, या टेक द एस्केलेटर एंड look left side of your accelerator, you will see F3 Fun Food Fest. Yeah, fun food fest. Yes, Fun Food Fest means Fun Food Fest means just celebrate. Kara hai na fest. Yes, this is the fun. Ye dekho fun ho gaya. Fun ho gaya and food here. Food udhar ban raha hai, unka kitchen udhar hai. Fest is this bar counter. Ye dekh lo, ye dekh lo, jitne bhi hamare wo party shanti wale log hai na, idhar wale aa jao. Okay, thank you. Thank you.